সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পুলি পিঠা আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী ও দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম। এর স্বাদ যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি এক কাপ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি বেটার তৈরি করার জন্য। এখান থেকে অল্প অল্প দিয়ে আমি বেটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড মিল্ক এর পরিবর্তে আপনারা পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে পারেন। দেখেন বেটারটা হয়ে গেছে, কি স্মুথ হয়েছে দেখেন। আমি কিন্তু আজকের এই পাটিসাপটা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে চাউলের গুঁড়ার পরিবর্তে আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে পাটিসাপটার পুরটা তৈরি করেছি, তার জন্য আমি এখানে 1 কাপ নারকেল গুঁড়া নিয়েছি। আমি ফ্রেশ নারকেলটা নিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি এড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এখন নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। দেখেন নারকেলটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আজকের এই পাটিসাপটা শুধু নারকেল দিয়ে তৈরি করছি, কোনো কিসা ব্যবহার করছি না। দেখেন আমি এখানে পাটিসাপটা তৈরি করেছি। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদম সহজ কাজ, ঝামেলার কোনো কিছুই নেই। তাই যে কেউ চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখেন আমি আরো একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পিঠা গুলা খেতেও কিন্তু দারুণ মজা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি একটা পাটিসাপটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই পাটিসাপটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।